হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। অনুপমাস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এখন বাজে হলো 9:15। দেখো আমি কত দেরি করে আজকে ঘুম থেকে উঠেছি। আমার না দুই দিন থেকে কি হচ্ছে, সকালবেলা না আমার ঘুম ভাঙতে যায় না আর এত রাত করে ঘুমাই। তো আমার কি একটা অভ্যাস হয়েছে, এখন হয়েছে রাত্রেবেলা মোবাইলে মুভি দেখার একটা শখ জমে গেছে। তো এই মোবাইলে মুভি দেখতে দেখতে প্রায় আমার 2:30-3 বেজে যায়, তার জন্য আর না সকালবেলা আমি ঘুম থেকে উঠতে পারি না। তো এদিকে বাবাইরও স্কুল নেই, সেদিকে আমার একটা হয়েছে প্লাস পয়েন্ট। তো বাবাই স্কুল থাকলে আমার এত দেরি করে ঘুম থেকে উঠলে বাস হয়ে যেত। তো এদিকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে বেশ ভালো মতো করে মুছে টুছে নিচ্ছি, আর এখন অবধি আমার পূজাটা দেওয়া বাকি আছে। আর কি হয়, আমার শুধু একটা রুম মুছে পূজাটা দিয়ে নিতে পারি, কিন্তু বেশ ভালো লাগে না। ভাবছি যে না, একবারেই সব ঘরগুলো মুছে টুছে স্নান টান করে একদম মানে সব কাজ শেষ করে তারপরে গিয়ে পূজাটা দিব। তো এখন হয়েছে আমি ঘরটরগুলো মুছে তারপর পূজা দিব। আর এখন হয়েছে আমার কি, রাত্রিবেলা তো এক হয়েছে বাসনগুলো রান্নাঘরে সব ধোয়া থাকে, মুছামুছি থাকে, সেটা করতে লাগবে না। এখন শুধু টেবিলটাকে ভালো মতো করে মুছে নিব। আর এদিকে দেখো আমার সকাল সকাল আমি ঢুকে গেছি আবার রান্নাঘরে। তো আমি স্নান হয়নি, ভাবছি স্নানের আগে একটু ভালো মতো করে একটু দুধ চা খেয়ে নিই। এদিকে দেখো ইলাচি দেওয়া একদম কাড়া করে একটু দুধ চা বানিয়ে নিলাম। তো চাটা খেয়ে তারপর গিয়ে করব স্নান। আর কি হয়েছে, আজকে আমার একটা বাড়িতেও যাওয়ার আছে, ভাবছি যে ব্রেকফাস্টটা বানানোর আগে সেখান থেকে গিয়ে ঘুরে আসব। না হলে কি হয়, বাবাই ওরা উঠে গেলে আমার আর যাওয়া হয়। এদিকে তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে একদম বাসি কাজটাগুলো মানে সারা হয়ে গেছে। তারপর না আমি কি করলাম, বাবাকে ঘুম থেকে উঠিয়ে, তো যেহেতু আজকে বাবাইয়ের স্কুল নেই আর আমার সকালবেলা হয়, তো দেখতেই পাচ্ছ আজকে আমার ঘুম থেকে এত দেরি করে উঠছি না, কেন এত দেরি হয়ে গেছে বলি, তো কালকে রাতে না একটু ঘুমাতে ঘুমাতে একটু দেরি হয়ে গেছিলো। তো কালকে না মোবাইলে আমি অনেক দিন পর একটা বাংলা মুভি দেখছি মোবাইলে, তো সেটা দেখ কিন্তু আমার অনেকটাই লেট হয়ে গেছে ঘুমাতে। আর হয়েছে কি, তারপর হয়েছে যখন একবার ঘুম থেকে না সকালবেলা সজাগ হয়েছে তখন দেখি 5:30 বাজে। তো তখন বাথরুম থেকে গিয়ে ভাবছি কি যে না আর একটু ঘুমাই, 6:30-6:30 মধ্যে উঠে যাব। সেই তো ঘুমিয়েছি, বাস ঘুমিয়েছি, আর ওঠার নাম নেই। তো যখন আমি ঘুম থেকে তখন প্রায় 8:45 বেজে গেছি। তো আমি ঘুম থেকে উঠে চোখটা খুলে সাথে সাথে একদম এক ঝাঁপ মেরে একদম নামছি, নামার পর দেখি এরম এত দেরি হয়ে গেছে। শুধু আজকে একটা ভাগ্য ভালো ছিল, বাবাইয়ের স্কুল ছিল না তার জন্য। তো বাবাই ওরা ঘুমতুম ওরা উঠে গেছে, তো ওদেরকে আমি সকালে হয়েছে বাবাইকে শুধু খাওয়াটা দিয়ে এক জায়গায় আজকে যাওয়ার ছিল আমার একটা বাড়িতে, তো ওখানে গেছিলাম সকালবেলা একটা কাজেই গেছিলাম। তো ওখান থেকে জাস্ট ঘরে ঢুকলাম। তো ঘরে ঢোকার পর এখন অবধি আমাদের সকালের ব্রেকফাস্ট হয়নি, আর এখন বাজে হলো প্রায় 11:00 বাজতে চলছে। তো এখন গিয়ে সকালের ব্রেকফাস্ট করব, আর এদিকে শুনুর পাপারও ব্রেকফাস্ট দেবো, আর পাপা গেছে বাথরুমে, তো ওকেও ব্রেকফাস্টটা দিব। দেওয়ার পর আমি বাকি যেগুলো কাজ আছে সেগুলো করব। তাহলে চলো রান্নাঘরে যাই গিয়ে দেখো। আর আজকে আমি একদম সিম্পল সেরকম রুটি বানানোর একদম আমার টাইম নেই, তো বাবাইকে আমি সকালে হয়ে গেছে এরকম ব্রেড, আজকে সকালে আমি ওকে ব্রেড একটা মিষ্টি দিয়ে তো হয়েছে একটু দুধ দিয়ে খাইয়ে দিয়েছি সকালে। এখন বাবাইকে কিছু একটা একবার খাওয়াতে লাগবে, তো চলো যাই রান্নাঘরে গিয়ে দেখি কি বানানো যায়, চলো। এদিকে আমি চলে আসছি রান্নাঘরে ব্রেকফাস্ট বানানোর জন্য। তো এদিকে গাজর, তারপর হচ্ছে বাঁধাকপি, আলু, ওগুলো দিয়ে, আর এদিকে কালকের একটু ব্রেড বাকি মানে বাচ্ছিলো ওটা দিয়ে একটু পোহা বানিয়ে নিব। তো বেশ আমাদের সকালের ব্রেকফাস্টটা হয়ে যাবে, আর বাবাইকে হয়েছে রুটি দিয়ে দিয়েছি। আর এই যে দেখো রেডি, বাস একটু সস দিয়ে নিলাম, রেডি হয়ে গেছে আলু সিদ্ধ করে। তো এটা আমাদের ধনে পাতা, তারপর পেঁয়াজ, আর হয় ধনে পাতাটা পরে দিয়েছি, সবার ফার্স্ট একটু শুকনা লঙ্কা, তারপর হয়েছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু ফোড়ন দিয়ে, ফোড়ন দিয়ে নিই মানে তেলে দিয়ে, তারপর হচ্ছে আলুটা দিয়ে, তারপর একটু ধনে পাতা দিয়েছিলাম। তো যে আলু হয়ে গেছে কিনা দুজনের হয়ে যাবে। আর এদিকে দেখো কালকের আছে এইটা মানে বেগুনটা কালকের ছিল, দেখো একটু কালো কালো হয়ে গেছে, কিন্তু ফেলবো না, এটাও খাবো। আর এদিকে হয়েছে বেগুনটা গোলা আছে, আর এইটা হয়েছে বাবাইয়ের আলু, আর এখানে আছে কালকের একটু তরকারি, তো এটা গরম করে নিলাম। তো আজকে আর সেরকম কোনো কিছু বানাবো না, তো এখন এই এখন শুধু এই বেসনটা একটু বানিয়ে নিব। এদিকে দেখো তেলটাও বসিয়ে দিয়েছি, এখন হচ্ছে ভাজাটা করে নেব, যেহেতু গরম গরম না খেলে ভালো লাগে না।
এদিকে দেখো কালকে দুপুরে আর রাত্রে খাওয়ার পরেও এতটুক তরকারি মানে বাসলো, তো এই তরকারিটা এখন আমরা কি করছি, ঝুলটা এতটুক ছিল তো এই ঝুলটার একদম পুরো শুকায় দিব, একদম শুকায় একদম মানে শুকনো শুকনো বানা দিব। আর আর এখন একটা ডাল বানাবো আর দিব আলু সিদ্ধ, তো আমাদের দুপুরে খাওয়া হয়ে যাবে। আর আমার আজকেও একদম বানাতে ইচ্ছে করছে না কোনো কিছুর, বাবার জন্য একটু ডিম বানিয়ে নিব। তো এই যে এদিকে আমি খাওয়ার জন্য বসে গেছি, আর আজকে নিয়ে বসছি হয়েছে আলু সিদ্ধ, তখন দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর গরম গরম ভাতের সাথে এরকম একটা আলু সিদ্ধ হলে বেশ খুব ভালো লাগে। আর এই যে দেখো বেগুনি, এটা হয়েছে কালকের বেগুনি, আমার এখনই পুরো একদম লুল পড়ে যাচ্ছে। আর এটা হয়েছে কালকের তরকারি, একদম ভালো করে এটা শুকিয়ে নিয়েছি, এটা মধ্যে আরেকটু গরম করে একটু ঘি দিয়ে নিয়েছি, বাস হয়ে গেছে। তো এখন আমি খাওয়া স্টার্ট করি, খাওয়ার পরে আমার আরও অনেক কাজ আছে, উপরে আছে কাপড়, সেগুলো আনতে লাগবে, বাবাইকে টিউশনে দিয়ে আসতে লাগবে, তো ঝটপট করে খেয়ে নিই। এখন হয়েছে 3টা বেজে গেছে, তো এরকম একটা মচমচা বেগুনি হলে আর কোনো কিছু চাই না ভাতের সাথে। আর আমার না এরকম খাওয়া হলে খুব বেশি ভালো লাগে, আমি ঝোল টাইপের খাওয়া একদম বেশি ভালোবাসি না, আমার একদম মাখা মাখা একটু খাওয়া হবে খুব ভালো লাগে। কাঁচা লঙ্কা, এখানে শুকনো লঙ্কাও আছে, তো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটো মিক্স করেই খাচ্ছি। তো আমি খেয়ে নেই, তোমাদের সাথে আবার আর একটু পর আবার দেখা করছি। আর তোমরা কমেন্ট করে বলবেন আমার মতো এরকম খাওয়া কার কার ভালো লাগে। ব্যাগ ব্যাগ বৈঠক, তো যে বাবা এখন যাবে টিউশনে, না শুনো বক্সের ভিতরে আছে তো, দেখো দেখো। এদিকে দেখো ভাতটা খেয়ে বাবাইকে টিউশনে পাঠিয়ে ঘুমিয়ে গেছিলাম, আর দেখো কত অন্ধকার হয়ে গেছে। আর এদিকে যে আমার আজকে কাপড় উঠানো হয়নি সেই খেয়াল আর নেই, তাই যে এখন ছাদে আসছি এসে কাপড় উঠাচ্ছি। আর ওই যে এদিকে তুলসীতলায় বাতিটাও দিলাম, তো এই যে দেখো কাপড় যে উঠাই না, এই যে দেখো কত অন্ধকার এদিকে সব কাপড়। আর এখন কি হয় একটু মানে সন্ধ্যার থেকে কুয়াশা পড়া স্টার্ট হয়, তো এই কুয়াশায় না কাপড়গুলো একটু মানে ভিজে ভিজে উঠে, তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। আমি কোনোদিন ঘুমাই না বিকালবেলা সেরকম, কিন্তু আজকে আমার খাওয়াটা একটু তাড়াতাড়ি হয়ে যাওয়াতে তো ঘুমিয়ে গেছিলাম একটু, তো কাপড়গুলো উঠিয়ে নিই। আর এইদিকে দেখো তুলসীতলায় বাতিটাও দিয়ে দিলাম, আজকে না আমার বাতি দিতে অনেকটা দেরি হয়ে গেছে। এই দেখো এদিকে আমরা দুপুরের সরি দুপুরের এদিকে এখন বাজে হয়েছে এখন বাজে হয়েছে 6:30, তো বাবাই যা টিউশন থেকে আসলো আর বাবাই চা টা তাদের সাথে আমি এখানে দিয়েছি হয়েছে রাখো না।
শেষই হচ্ছে না, তো যতদিন থাকবে খেতেই থাকবো, তো এখন চা খেয়ে নেই, তারপর বাবা